হাই বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকের ভিডিওতে দু থেকে তিনটে আপডেট নিউজ তোমাদেরকে দিতে চলেছি তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবারে এসে থাকলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এখানে কিন্তু তোমরা সব রকম নিউজ পেয়ে থাকো বন্ধুরা প্রথম যে আপডেট নিউজটা তোমাদেরকে দিতে চলেছি একটি ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজ সেই ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজ অবশ্যই আইজল এফসি দলের প্লেয়ার আই লিগে তিনি লাস্ট সিজন খেলেছেন লালমাল সৌমা লালমাল সৌমা একজন বাইশ বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার তো এই প্লেয়ারটির সাথে চেন্নাইন এফসি দল কিন্তু ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু তিনি চেন্নাইন এফসি দলে যোগ দিতে চলেছেন কিন্তু এখন যা কথাবার্তার পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই ভালো জায়গায় রয়েছে মানে ফাইনাল স্টেজে চলছে তো অলমোস্ট ডিলটা কিন্তু প্রায় ডান হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা তার অফিসিয়াল অ্যানাঞ্জমেন্টটা যেটা সেটার জন্য তো অবশ্যই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে তখন কিন্তু আরও একবার জানিয়ে দেবো বন্ধুরা এর পরের যে আপডেট নিউজটা তোমাদেরকে দিতে চলেছি সেটি একটি কোচকে নিয়ে ওড়িশ্যাবসি দল এক সময় একটি কোচকে এনেছিল স্প্যানিশ কোচ জোসেফ গাম্বো জোসেফ গাম্বো কিন্তু একজন পয় ছেচল্লিশ বছর বয়সী একজন স্প্যানিশ কোচ তো সেই স্প্যানিশ কোচকে কিন্তু আবার ওড়িশা দল ফিরিয়ে আনতে চলেছে এবং এই মুহুর্তে তার সাথে কথাবার্তা কিন্তু ফাইনাল স্টেজে চলছে অর্থাৎ অলমোস্ট ডিল ডান প্রায় হয়েই গেছে এই কোচ কিন্তু আবার ফিরে আসছে ওড়িশা এফসি দলেই এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি তার সাথে যে ডিলটা সেটা পুরোপুরি ডান হয়ে যাবে এবং এখন কিন্তু ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে এর আগে ওড়িশা এফসি দলকে তিনি কোচের দায়িত্বে অনেক মোটামুটি সাফল্য ভালোই এনে দিয়েছিল আইএসএলে তো তাকে কিন্তু আবার আমরা ওড়িশা এফসি দলের কোচের দায়িত্বে কিন্তু দেখতে পারবো এবং যখন ডেলটা ডান হয়ে যাবে তারপরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও কিন্তু করে দেবে ওড়িশা এফসি দল থেকে তো তখন কিন্তু আরও একবার তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে বন্ধুরা অবশ্যই তোমাদের করা দুটি প্রশ্নের উত্তর দেব। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অসিত মালি তিনি প্রশ্ন করেছেন আগস গার্সিয়ার খবর কি তো দেখো আগস গার্সিয়াকে নিয়ে তোমরা অনেকেই কম বেশি অনেক আগে প্রশ্ন করো বা আগস গার্সিয়া কোথায় সেই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে আজকে আমি বলে দিচ্ছি যে আগুস গার্সিয়া কিন্তু একজন রিটায়ার্ড প্লেয়ার মানে তিনি কিন্তু ফুটবল জীবন থেকে তিনি অবসর নিয়ে নিয়েছেন হ্যাঁ সাঁত্রিশ বছর বয়সী আগুস গার্সিয়া কিন্তু একসময় কলকাতা দলের হয়ে খেলে গেছেন দু সালে সেই বছর তিনি কিন্তু সেই কলকাতার ডিফেন্স লাইন আপে অসাধারণ ভরসাযোগ্য একজন প্লেয়ার ছিলেন এবং অনেক ভরসা জুগিয়েছিলেন তো তিনি কিন্তু ষোলোই জুলাই দু সালে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে ফুটবল জীবন থেকে তিনি কিন্তু এখন একজন ফুটবল প্লেয়ার থেকে এখন তিনি ফুটবল দর্শক হয়ে গেছেন মানে তিনি আর এখন ফুটবল খেলেন না তো এটাই বলা ছিল আগুস গার্সিয়াকে নিয়ে আশা করি উত্তরটা তোমরা পেয়ে গেলে এরপরে শেষ একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিই সেই প্রশ্নটা করেছেন অবশ্যই অভিজিৎ কুমার তিনি প্রশ্ন করেছেন অরিন্দম ভট্টাচার্য গোলকিপারের আপডেট দাও তো দেখো অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে এর আগেও তোমরা জানতে চেয়েছো যে অরিন্দম ভট্টাচার্য আর কি এটিকে মোহনবাগান দলে ফিরে আসার কোনো চান্সেস আছে তো দেখো অরিন্দম ভট্টাচার্যা কিন্তু এটিকে মোহনবাগান দলের জার্সি গায়ে একটা সময় দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু সেই যে সময় তিনি খেলেছিলেন সেই সময় আবার মুম্বাই এফসি দলের হয়ে অমরিন্দর সিং খুবই ভালো পারফরমেন্স করেছিলেন তাই অমরিন্দর সিংকে দলে নেওয়ার জন্য অনেক কোটি টাকা খরচা করে তাকে দলে নিয়ে আসার পর অরিন্দম ভট্টাচার্যা কিন্তু সেই দল মানে এটিকে মোহনবাগান দলের সেকেন্ড গোলকিপার হয়ে গেছিলেন তো অরিন্দম ভট্টাচার্যা এবং অমরিন্দর সিং দুজনেই কিন্তু সেই অন্যতম লেভেলের একজন গোলকিপার মানে দুজনেই সবসময় ফার্স্ট ইলেমেনে খেলানো উচিত আমার বলে তাই মনে হয় কিন্তু অরণ্য ভাট্টাচারিয়া যেহেতু সেকেন্ড গোলকিপার হয়ে যাচ্ছিলো এবং তেমন একটা গেম টাইম পাচ্ছিলো না বলে তিনি কিন্তু দল ছেড়ে দেন এবং এসসি বেঙ্গল দলে যোগ দেন তো এসসি বেঙ্গল দলে যোগ দেওয়ার পর কিন্তু তেমন একটা মানে সুযোগ পাওয়ার পরও তেমন যে ফর্মে তিনি ছিলেন সেই ফর্মে কিন্তু আর ছিলেন না তো তারপর কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা হয় কিন্তু এখন তিনি পুরোপুরি আবার ফ্রি এজেন্ট হয়ে গেছে এসি বেঙ্গল দলও কিন্তু তার সাথে কোনোরকমভাবে চুক্তি বাড়ায়নি এখনও পর্যন্ত এবং তার এটিকে মোহনবাগান দলের আসা বা না আসা নিয়ে যদি বলি তাহলে দেখো অরিন্দম ভট্টাচারিয়াকে নিয়ে আসতেই পারে কিন্তু তার জন্য অন্য একটা গোলকিপারকে ছাড়তে হবে আর আর শেখ এই মুহূর্তে খুবই ভালো পারফরমেন্স করছে আর অমরিন্দর সিংকে এত কোটি টাকা খরচা করে যেহেতু এনেছে তার একটা সিজন হয়তো খারাপ যেতেই পারে কিন্তু আমার মনে হয় না যে অমরিন্দর সিংকে ছেড়ে দেবে কারণ অমরিন্দর সিংকেই সবসময় কোচ হয়তো বেশ কয়েকটা ম্যাচে প্রথম থেকেই শুরু করাবেন আর যদি ভালো না খেলে তাহলে আর শেখ রয়েছে তো সেই ক্ষেত্রে নাম্বারটা ভট্টাচার্য আসলেও কিন্তু সেই একই অবস্থা হবে মানে সেকেন্ড গোলকিপার হিসেবেই থাকতে পারবেন এবং তেমন একটা সুযোগ নাও পেতে পারে তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রেখে হয়তো নাম্বারটা ভট্টাচার্য নিজে থেকেই মোহন মোহনবাগান দলে আসতে চাইবেন না তিনি অন্য কোনো দলে যাবেন যেখানে তার গেম টাইম পাবে বা যেখানে তিনি প্রথম থেকে শুরু করতে পারবেন তো সেই অর্থে একটা ক্লাবের নাম তো তার সঙ্গে রয়েছে মানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দল কিন্তু তাকে দলে নেওয়ার জন্য খুবই আগ্রহী এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দল কিন্তু তাকে ক্যাপ্টেনও বানাতে চাইছে এরকমও কিন্তু শোনা গেছে তো দেখা যাক কি হয় আলটিমেটলি কিন্তু আমার কাছে যদি বলো যে তার আসার চান্সেস কতটা থাকছে আমি বলবো টোয়েন্টি পারসেন্ট আসার চান্স থাকছে কারণ তিনি এই সমস্ত ব্যাপারগুলো ভেবে চিনতে ডিসিশন তো নেবে ব্যক্তিগত একটা ডিসিশন থাকেই যে কোথায় গেম টাইম পাবে পাবে না কারণ তিনিও কিন্তু একজন ভালো গোলকিপার তো সেকেন্ড গোলকিপার হিসেবে কখনোই তিনি চাইবেন না যে বসে থাকতে তাই তিনি এই সমস্ত কথাগুলো ভেবেই তিনি কিন্তু সিদ্ধান্তটা নেবেন এবং তিনি এটিকে বাগান দলে হয়তো আসবেন না এবং তাকে নিয়ে আস নিয়ে আসলেও বসেই থাকতে হবে তো সেই অর্থে অমরিন্দর সিং রয়েছেন আরশিক রয়েছেন তো দেখা যাক কি হয় আলটিমেটলি পরবর্তী সময়ে রকম আপডেট নিউজ পেলে অবশ্যই সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে একটাই আপডেট নিউজ তোমাদেরকে দেওয়ার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা অবশ্যই করে দিও